প্রতি কিলো চিকেনত 40 টকা। আচৰিত হৈছে নিশ্চয়। বার্ড ফ্লুর বাবে শঙ্কিত হয়ে পড়েছে মুরগি ব্যবসায়ী সকল। এই পর্যন্ত দেশের 6খন রাজ্য কবলত পড়েছে বার্ড ফ্লুর। রাজস্থান, হিমাচল প্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, কেরালাত মরিছে শ চড়াই। চিকিৎসকর মতে পক্ষীর দেহত পোৱা গৈছে বার্ড ফ্লু, আর এই বার্ড ফ্লু মানব জাতির বাবেও মারাত্মক হয়ে পড়িব পারে। ভারতের কেবাখনো রাজ্যের মুরগি ব্যবসায়ীর মাজত হৈছে তীব্র শঙ্কা। যিকোনো মুহূর্ত অত্যাধিক লোকসানের সম্মুখীন হব পারে মুরগি ব্যবসায়ী সকল। রাজস্থান, হিমাচল প্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, কেরালাত শ চড়াই মরার পিছতে অধিক শঙ্কিত হয়ে পড়েছে প্রশাসনও। কিলোই প্রতি 40 টকা হব পারে চিকেনের দাম। বার্ড ফ্লুর সংখ্যা করিয়ে এই চিন্তাত ভুগিছে ব্যবসায়ী সকল। 6খন রাজ্যত বার্ড ফ্লুর সংখ্যা বিয়পি পড়াত চিন্তাত পড়েছে এতিয়া ব্যবসায়ী সকল। আনহাতে চিকিৎসকর মতে পক্ষীর পৰা উদ্ভব হওয়া বার্ড ফ্লু মানব জাতির বাবেও ভয়ানক হয়ে পড়িব পারে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানে পরিস্থিতি দেখি জরুরীকালীন বৈঠকও অনুষ্ঠিত করেছে। এই বৈঠকতে ব্রয়লার ফার্ম সন্দর্ভত গুরুত্বপূর্ণ আলোচনা করে মুখ্যমন্ত্রীগিয়ে। আনহাতে বজারলৈ অহা মুরগি পরীক্ষার পিছতহে মুক্তি করা হয়। এই সময়ত গভীর চিন্তাত পড়েছে 6খন রাজ্যের মুরগি ব্যবসায়ী সকল। বার্ড ফ্লুর প্রভাবের লগে লগে অধিক লোকসানত পড়িব মুরগি ব্যবসায়ী সকল। যদিহে বার্ড ফ্লুর প্রকোপ এনেদরে বৃদ্ধি পাই থাকে, তেন্তে প্রতি কিলো 30 টকালৈ অবনমিত হব পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। আনহাতে মুরগি ব্যবসায়ত পড়িব যথেষ্ট প্রভাব। কিন্তু বার্ড ফ্লু রুধিবলৈ মুরগি বিক্রি প্রশাসনে বাধা দিবনে নিদিয়ে সেয়া কিন্তু পরবর্তী পর্যায়ে পোহরলৈ আহিব। ব্যুরো রিপোর্ট, টাইম 8।